পকেট ভর্তি নুড়ি পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পকেট ভর্তি নুড়ি পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার। পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আরেকবার, বাকদণ্ডী মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আরেকবার, বাকদণ্ডী মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার। পাশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। পাশের ঝাড়ে নদীর পাড়ে ভূতগুলো সব চমৎকার, সোনাটিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার। এরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। এরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার, গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার। মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিশির বর্মি বাক্স বলেন লীলা মজুমদার। মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার, প্রদীপিশির বর্মি বাক্স বলেন লীলা মজুমদার। পকেট ভর্তি নুড়ি পাথর, আবছা আলো অন্ধকার, প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার।